তো ফাইনালি আমরা ভারত বাংলাদেশের সেই রুদ্ধশ্বাস ম্যাচটা দেখে খেললাম, তাই তো? তা কেমন মজাটা হলো বলো? বাংলাদেশ পুরো আমাদের বাঁশ দিতে 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 শেষ পর্যন্ত নিজেরাই আউট অফ মার্কেট হয়ে গেল, তাই তো? বাংলাদেশ এমন ভাবে শুরুটা করেছিল না, সত্যি কথা বলতে আমি তো ভেবেছিলাম রাহুল, মানে কেএল রাহুল অ্যান্ড রোহিত শর্মা টেস্ট খেলতে নেবে যেভাবে, 3 ওভারে 12 রান, 6 ওভারে 36 রান, মানে কি খেলছে ভাবো তুমি, টেস্ট খেলতে নেবে টি-টোয়েন্টিতে, মানে এইভাবে যদি খেলে সেমিফাইনাল কি অবস্থা হবে বুঝতে পারছো? বাংলাদেশের কাছে যদি হবে, মানে হাততে হাততে জিতেছে, মানে লাক বসত, ঠিক আছে, লাক বলবো না, অবভিয়াসলি ক্যাচ গুলো একদম ঠিকঠাক নিয়েছিল বলে আজ জিততে পেরেছে ইন্ডিয়া, নাহলে ব্যান্ড বাজিয়ে চলে যেত বাংলাদেশ, ঠিক আছে? এইভাবে খেললে আর মানে সত্যি খুব চাপ আছে ইন্ডিয়ার। এ যে আমিও একজন কিন্তু সত্যিকারের ইন্ডিয়াকে খুব ভালোবাসি, মানে ইন্ডিয়া যদি হেরে যায় সত্যি কথা বলতে গেলে ক্রিকেট খেলাতে, এখন আমি ওই দিনটা ঘুমোতে পারিনি সত্যি কথা বলতে, মানে সারা দিনটা আমার বেকার যায়, মানে এতটা ক্রিকেটকে ভালোবাসি আমি। তাই নিজের যখন প্রিয় টিমকে হারতে দেখি না, নিজের সত্যি বলছি ভীষণ ভীষণ খারাপ লাগে। বাট আজকের এই ম্যাচটা আমরা চেয়েছিলাম যেন প্রত্যেকটা ম্যাচ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেন এইভাবেই যেন ফিনিশিংটা হয়, ঠিক আছে, যেন লাস্ট পর্যন্ত যায়। আজকের ম্যাচটা দেখে মানে বিশাল 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 আমি এনজয় করেছি, ঠিক আছে, আমি কেন প্রত্যেকটা ক্রিকেট প্রেমী এনজয় করেছি, তাই না? এত সুন্দর খেলা, খেলা মানে কি খেলা দেখলাম, রোহিত শর্মা আর কেএল রাহুল এইভাবে টেস্ট খেলা শুরু করলো, তারপরে কি হলো দেখা গেল হঠাৎ করে একটা ছয় মেরে দিল কেএল রাহুল, বিশাল ছক্কা, তারপরে কি দেখা গেল রোহিত শর্মা সেই আগের ফর্ম আউট, মেরা দিমাগ খারাপ মত কর, নিট ফর কাকে আসছে সেই এবার কিং কোহলি চলে আসলো, কিং কোহলি এসে এবার ডিচিক 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 করে একদম পার্টনারশিপ গড়ে দিল কার সাথে, কেএল রাহুলের সাথে করে করে একদম পুরো ইন্ডিয়ার টিমকে পুরো টেনে দিল। আর আমরা সেই ইনিংসের জন্য অপেক্ষা করছিলাম আমাদের যে প্রিয় ক্রিকেটার কেএল রাহুল, লোকেশ রাহুলের জন্য, যার সত্যি কথা বলতে অফ ফর্ম চললে না তার লাকও মানে লাকটাও খারাপ চলে, তাই দেখলাম যে ফ্রি হিট বলেও কিন্তু সে ছয় মারতে পারেনি। বাট আজকে যাই হোক আমাদের লোকেশ রাহুল ফর্মে ফিরেছে, আমিও চেয়েছিলাম লোকেশ রাহুলের মধ্যে সে এবিলিটিটা আছে ইন্ডিয়া টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আজকে তার একটা পারফর্ম বিশাল একটা পারফর্ম দেখতে পেলাম, মানে এই যে হাফ সেঞ্চুরিটা করলো, ঠিক আছে, মানে 30 বা 32 বলে মানে বিশাল একটা ইনিংস খেলেছে এবং ইন্ডিয়াকে একটা বিশাল ইনিংস একটা বিল্ড আপ করতে মানে করতে পেরেছে আর কি ইন্ডিয়া তার জন্যই, ঠিক আছে। আর মাঝখানে তো বলেই দিলাম মানে কেএল রাহুল, তো কেএল রাহুল সরি বলছি মানে রোহিত শর্মা, বিরাট কোহলি বিরাটই কিং ইজ কিং, ঠিক আছে, তার বিকল্প কেউ হতে পারে না। আর সবচাইতে যেটা আমার খারাপ লাগলো একটা জিনিস, সেটা আছে শালা পান্ডিয়া, এই পান্ডিয়ার বাচ্চাকে মানে কি বলবো, অতিরিক্ত পেকে গেলে যা হয় অকালপক্ষ, হকি খেলতে আসছে, হকি বল আসছে এ যাও আউট ক্যাচ আউট, কি অবস্থা, মানে কোনো দায়িত্বশীল বলে কোনো জিনিস নেই সত্যি কথা বলতে। পান্ডিয়া কিন্তু আজকের ম্যাচে একদম ঠিকঠাক খেলতে পারেনি সত্যি কথা বলতে, ব্যাটিংয়ে অ্যাকসেপ্ট করেছিলাম একটু ভালো খেলে বাট খেলতে পারেনি, তাই না? বাট হ্যাঁ, আমাদের সেই এক্সপেক্টর সূর্যা কুমার, সূর্যা কুমারই সূর্যা কুমার, আমি তো মনে করি ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচে হবে জিততে শুধুমাত্র একটা প্লেয়ার জন্য, সেটা হচ্ছে সূর্যা কুমার এবং হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলির নাম বারবার বলবো না, বাট সূর্যা কুমার সত্যি বলতে অসাধারণ অসাধারণ ইনিংস খেলেছে, সূর্যা কুমারের জন্য মানে একদম দিল থেকে ভালোবাসা জানাচ্ছি, ঠিক আছে, সূর্যা কুমারের জন্যই আজ ইন্ডিয়া প্রত্যেকটা দলকে এইভাবে শাসাচ্ছে বলতে গেলে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, হারা ম্যাচগুলো যেন জিতার হাতে হেরে যাওয়া ম্যাচগুলোকেও যেন কি একদম পুরো ছাপটে পুরো নিয়ে আসছে একদম নিজের দিকে, সেটা একমাত্র সূর্য কুমারের জন্যই সম্ভব হচ্ছে। তো সত্যি কথা বলতে সূর্যা কুমারকে স্যালুট জানাচ্ছি একদম দিল থেকে, ঠিক আছে, বিশাল খেলেছে। আর সবচাইতে যেটা বড় কথা, কিং কোহলি তো আছে, এরপর যাই হোক তারপরে যেটা দেখা গেল যে বাংলাদেশের মধ্যে সেই কনফিডেন্স, হার না মানার যে মানসিকতা, সেটা কিন্তু আমার বাংলাদেশের ইনিংসের মধ্যে দেখতে পেয়েছি। হয়তো বাংলাদেশ আজ ইন্ডিয়াকে হারাতে 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 ফাইনালে নিজেরাই হেরে গেল,
ঠিক আছে, বাট বাংলাদেশের এই লড়াই কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর মন জয় করেছে, এবং বাংলাদেশের ফ্যানরা তো মন জয় করবে। আমি যে ভারতীয় হিসাবে হলো, কিন্তু বাংলাদেশের এই যে আজকের যে হারনা মানসিকতা, হারনা মানার যে মানসিকতা, এটাকে স্যালুট জানাচ্ছি। সাকিব হাসানের নেতৃত্বে মানে বিশাল বিশাল খেলেছে বাংলাদেশ। হয়তো লিটন দাস যদি ওই ম্যাচের টার্নিং পয়েন্ট, আমরা যাকে নিয়ে চর্চা করছিলাম যে কেএল রাহুলকে মাঠের বাইরে বসে দাও বাইরে বসে দাও, আর যদি কেএল রাহুল না থাকতো না, তাহলে কিন্তু বাংলাদেশ আমাদের পুরো ব্যান্ড বাজিয়ে চলে যেত। একমাত্র ম্যাচের টার্নিং পয়েন্ট বৃষ্টির পর ওই রান থ্রো যেটাকে বলা হচ্ছে একদম, এটা কেএল রাহুল 34 মিটার দূরত্ব থেকে চুড়ে করে একদম পুরো রান আউট করেছে, সেটা একমাত্র কেএল রাহুলের জন্যই সম্ভব হয়েছে। এবং কেএল রাহুল আজকের ম্যাচে ছিল বলেই কিন্তু আজ ইন্ডিয়া ম্যাচে আবার ব্যাকে ফিরে আসতে পেরেছে, নাহলে কিন্তু আজকে ইন্ডিয়াকে হয়তো আবার সেই অন্য দলের আশায় বসে থাকতে হতো, আর নাহলে আবার ঘরে ফিরে আসতো। সেটা কিন্তু আজ সেই ছেলেটার জন্য হয়েছে, যাকে নিয়ে আমরা এতদিন চর্চা করছিলাম যে মাঠের বাইরে ফেলে দাও মাঠের বাইরে ফেলে দাও, কিন্তু আজ সেই ছেলেটার থ্রো দিয়েই কিন্তু আমাদের ম্যাচের একদম টার্নিং পয়েন্ট। ঠিক আছে, তো কেএল রাহুলকে আজকে সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে কেএল রাহুলের পারফর্ম। ঠিক আছে, সেই রান আউটটা বিশাল, যেটা পুরো ম্যাচের টার্নিংটাকে ঘুরিয়ে দিল একদম ইন্ডিয়ার হাতের মধ্যে এনে দিল, নাহলে কিন্তু বিশাল চাপ ছিল। তার কারণ লিটন দাস যেভাবে শুরু করেছিল, মানে এত মেরেছিল এত মেরেছিল ইন্ডিয়ার বোলার গুলো গেছে, ভুবনেশ্বর কুমার থেকে শুরু করে সামি থেকে শুরু করে অশ্বিন থেকে শুরু করে সবাইকে মেরে মেরে পুরো ছাতু বানিয়ে দিয়েছিল বলতে গেলে। বাট ফাইনালি সেই আমাদের কেএল রাহুলের থ্রো দ্বারা তার ইনিংসের সমাপ্তি ঘটল রান আউটের দ্বারা। তারপরও কিন্তু বাংলাদেশ হার মানতে শিখেনি, তারপর তারা লড়াই চালিয়ে গেছিল সাকিব আল হাসানের নেতৃত্বে। ঠিক আছে, বিশাল বিশাল খেলেছে বাংলাদেশ, বিশাল খেলেছে। আর অবভিয়াসলি বলতেই হবে যার কথা, সেটা হলো আমাদের সূর্যা কুমার। সূর্যা কুমার যে ক্যাচ গুলো ধরেছে, 2-3টা ক্যাচ মানে অসাধারণ ক্যাচ ধরেছে, মানে বৃষ্টির দিনে ধরো বল স্লিপ হচ্ছে, ঠিক আছে, সেখানে কিন্তু দুটো ক্যাচে বিশাল ধরেছে সূর্যা কুমার। ঠিক আছে, আর অবভিয়াসলি যার নাম না করলে নয় সেটা হচ্ছে মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি ইজ মোহাম্মদ সামি, যাকে কিন্তু ইন্ডিয়া টিম ম্যান বোলার হিসাবে কিন্তু ইন্ডিয়া টিমে রাখেনি, বুমরা চট পেতে তাকে সুযোগ দেওয়া হয়েছে। এটা কিন্তু সত্যি ইন্ডিয়ার দুর্ভাগ্য যে এত ভালো বোলারকে যদি বুমরা চট না হতো আজকে মাঠের বাইরে থাকতে হতো। কিন্তু বাট লাক ভালো, আমাদের নসিব ভালো যে সামি আমাদের টিমে রয়েছে, এবং সামি থাকার দরুন আজ আমরা কিন্তু আবার বাংলাদেশের জিতিয়ে নেওয়া ম্যাচটাকে আমরা তাদের হাত থেকে আবার কেড়ে নিতে পারলাম। সামি দুর্দান্ত বোলিং করে তার যে উইকেটগুলো নিয়েছে, ওইরকম টাইমে ওইরকম সময়ে যেখানে বাংলাদেশের হাতে পুরো ম্যাচটা ছিল, সেখান থেকে কিন্তু মোহাম্মদ সামি ম্যাচটা ঘুরিয়েছিল। ঠিক আছে, বিশাল মোহাম্মদ সামিকে স্যালুট জানাচ্ছি, স্যালুট স্যালুট মোহাম্মদ সামি, স্যালুট। আর সবচাইতে যেটা বড় বিষয় হলো, যার কথা না বললেই নয়, সেটা হলো আমাদের সেই তরুণ তুর্কি বোলার, যাকে নিয়ে আমরা কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে ট্রোল করছিলাম। ওই পাকিস্তানের বিরুদ্ধে ওই একটা বাচ্চা ছেলে, যেমন 19 বছরের ছেলে, যখন ক্যাচটা ছেড়ে দিল, ইন্ডিয়ার জিতা ম্যাচটা ফুসকে গেল, ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল, সেদিন কিন্তু আমরা ট্রোল করেছিলাম ছেলেটাকে নিয়ে। বাট আমি জানতাম, মানে আমি মনে করি, ঠিক আছে, তার উপর যে প্রেশারটা গেছিল না বিশাল গিয়েছিল, বাট আজ কিন্তু সেই ছেলেটার জন্যই ম্যাচটা আমরা জিততে পারলাম। সেই ছেলেটার নাম কি বলতো? সেই ছেলেটার নাম হলো অর্শদীপ। অর্শদীপ, ইউ আর রিয়েল হিরো, ইয়ং তুর্কিদের মধ্যে অন্যতম, স্যালুট অর্শদীপ। আজ অর্শদীপের যে বোলিং লাইন ছিল, ইয়র্কারগুলো ছিল না, একদম পুরো দেখার মতো, একদম মিডল স্টাম্পে পুরো ফেলেছে। বাট ফাইনাল ওভার একটাই ফুল করেছিল, একটা শর্ট পিচ বল দিয়েছিল, একদম ছক্কা মেরে দিয়েছে। তো যাই হোক, ফাইনালি ইয়র্কারগুলো খুব ভালো দিয়েছিল অর্শদীপ, এবং ফাইনালি আমাদের ম্যাচটা জিতিয়ে দিয়েছে আমাদের সেই রিয়েল হিরো অর্শদীপ। ঠিক আছে, অর্শদীপ ইজ অর্শদীপ, সত্যি তার ইয়র্কারগুলো দেখে দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, আর বাকিরাও মুগ্ধ হবে এটা আমি জানি। তো যাই হোক, আজকে লাস্ট যেটা দেখলাম রোহিত শর্মার ক্যাপ্টেনশির মধ্যে, রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ বিশাল করেছে, বিশাল করেছে। আর সবচেয়ে যেটা ভালো লাগলো আমার লাস্টে ক্যাপ্টেনশিপের মধ্যে রোহিত শর্মার, রোহিত শর্মা দেখিয়ে দিল যে নামে কিছু যায় আসে না, আলটিমেটলি কাম যে ভালো করবে, অর্থাৎ যে কাজ যে ভালো করবে, মানুষকে চেনা যায় কিন্তু তার কাজের এবিলিটির দ্বারা। আর রোহিত শর্মাও ঠিক লাস্ট ওভারে ওটাই করলো। তার হাতে কিন্তু ভুবনেশ্বর কুমার ছিল, মোহাম্মদ সামি ছিল, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া ছিল, কিন্তু লাস্ট ওভার কাকে দিয়ে, এত বড় বড় নামি নামি তারকা গেলে ছিল, তারকা ছিল, তাই না?
নামে নামে বোলাচ্ছিল, হার্দিক পান্ডিয়া, সামি, ভুবনেশ্বর কুমার, কিন্তু লাস্টবার কাকে দিয়েছিল রোহিত শর্মা? দিয়েছে অর্শদীপকে। এটার দ্বারা বোঝা যায় যে কাজেই হচ্ছে আসল মাপকাঠি আর কি, কাজ দ্বারাই মানুষকে চেনা যায়। অর্শদীপ তার আগের দুটো ওভারে সেই বোলিং লাইন দেখিয়েছিল এবং ক্যাপ্টেনের প্রতি সেই আস্থা জাগিয়েছিল যে না, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, আমার সেই দম আছে যে আমি ইন্ডিয়াকে জিতাতে পারবো। তাই রোহিত শর্মা এত নামি নামি তারকা থাকতেও কিন্তু অর্শদীপকে বল দিয়েছিল লাস্ট ওভার ফিনিশিং ফিনিশিং বোলার হিসাবে অর্শদীপকে দিয়েছিল। এটা সত্যি রোহিত শর্মার ক্যাপ্টেন্সি আজকে খুব ভালো হয়েছে, একদম পুরো বিশাল হয়েছে। তো যাই হোক, আমরা ফাইনালে জিতে গেছি এবং আশা করছি সেমিফাইনালে আমরা তো পৌঁছে গেলাম, তাই না? তো আশা করছি সেমিফাইনালে এর থেকে অনেক অনেক বেটার বেটার সবার কাছ থেকে বেটার ইনিংস আশা করবো এবং সবাই যাতে ভালো খেলতে পারে সেই আশা রাখবো এবং আমরা যাতে ওয়ার্ল্ড কাপ জিততে পারি সেই সেই আশাই রাখছি, তাই না? আমরা সত্যি কথা বলতে ক্রিকেটকে আমরা সবাই সবাই প্রত্যেকে প্রচুর ভালোবাসি, আর ক্রিকেটে হেরে গেলে ইন্ডিয়া না, আমাদের সারা দিনটাই পুরো বেকার চলে যায়। তো যাই হোক, ইন্ডিয়া খুব ভালো খেলেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই আজকের ক্রীড়া চর্চাটা কেমন হয়েছে তোমরা বলবে, ঠিক আছে? বা আজকের ম্যাচ বিশ্লেষণ কীভাবে কেমন লাগলো আমার সেটা তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে যে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা হতে পারে, আমি তো বললাম ওই লোকেশ রাহুলের রান আউটটা, তোমাদের মতো ম্যাচের টার্নিং পয়েন্ট কী, বা ইন্ডিয়ার মধ্যে কাকে আগে তুমি বেস্ট ইলেভেনে দেখতে চাও, বা তোমাদের যা যা কমেন্ট আছে সেগুলো তোমরা করতে পারো কমেন্টে, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর তোমরাও কমেন্টে করতে পারো, কারণ পেজটা তোমাদের জন্যই, ঠিক আছে? তোমাদের জন্যই সবকিছু, ঠিক আছে? তো আজকে সবাই আমরা খুব হ্যাপি, আশা করি তোমরাও খুবই হ্যাপি, ইন্ডিয়া জিতে গেছে আলটিমেটলি, ঠিক আছে? চলো আবার পরের ভিডিও দেখা হবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পেজটা ফলো করো, ঠিক আছে? টাটা, ভালো থেকো, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট ফর টিম ইন্ডিয়া। আশা করছি ইন্ডিয়া এবছর ওয়ার্ল্ড টি টোয়েন্টি কাপ জিতবেই।